হে জগতবাসী, আজ আমি স্বামী মালি চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম। আর সে আলোচনাটা কি, যে কিছু আসে, কিছু ভক্ত, কিছু বন্ধু, কিছু বিভিন্ন স্তরের কিছু লোক আমাকে কমেন্টে জানিয়েছেন যে একজন যৌবনপ্রাপ্ত ছেলে তার বিবাহের বয়স বা বিবাহের সময়টা হয়নি, কিন্তু দেখা গেছে যে এই ছেলেটার অতিরিক্ত স্বপ্নদোষ হয়। তাহলে এই স্বপ্নদোষটা কেন হয়, কী কারণে হয়? তাহলে আল্লাহ এই দেহটা বানিয়ে দিয়েছে, দেহের মধ্যে এই ভাণ্ডও তো বানিয়ে দিয়েছে, যেই জিনিসের মধ্যে যে যেই জিনিসটা দিয়ে মানুষ সৃষ্টি হয়, যেই পানিটা দিয়ে, এটা কিন্তু দেহের থেকে প্রবাহিত হয়ে যায়, গমের ঘরে স্বপ্নে এটা চলে যায়। তবে আমাকে যেই আশেক বা যেই ভক্ত বা যেই ভিউয়ার্স আমাকে এই কমেন্টটি করেছেন যে স্বপ্নদোষ থেকে মুক্তি পাওয়ার বা স্বপ্নদোষ থেকে নিরাময় পাওয়ার যে কোনো ব্যবস্থা, এই সম্বন্ধে কিছু বলবেন যেন আমরা এই স্বপ্নদোষ হইতে রেখাই পাই। তবে হে জগতবাসী, একজন আমাকে জিজ্ঞাসা করেছে, আমি লক্ষজনের সামনে উপস্থিত হয়ে কথাটি বলছি, এই সমস্যা প্রায় মানুষেরই হয়। আচ্ছা, তো এখন আমি বলবো যে কেউ যদি সরিষার তেল ভাঙানোর জন্য মেশিনের মধ্যে যখন সরিষার, এরপরে যখন মেশিন চালু করে দিল, তখন একদিক দিয়ে খোল পড়তেছে, একদিক দিয়ে গাঁত পড়তেছে, আরেক দিক দিয়ে তেল পড়তেছে, তো আমি বলবো যে মানুষ যখন খাবার খাদ্য খায়, তখন কিন্তু পায়খানা প্রস্রাব আলাদা আলাদা বের হচ্ছে, আর একটা জায়গা দিয়ে রক্ত উৎপাদন হচ্ছে এবং রক্ত থেকে সে বীর্য হচ্ছে। তাই আমি বলবো যে সরিষার মেশিনের ভিতরে যখন এক বস্তা সরিষার বিচি দেওয়া হলো, তখন কিন্তু মেশিনটা চালু করার পরে কিন্তু যার যার রাস্তা দিয়ে সেটা প্রবাহিত হচ্ছে। তো এখন মেশিনের মধ্যে যদি কম দেওয়া হয় তাহলে তেলটা কম পড়বে, আর যদি বেশি দেওয়া হয় তাহলে বেশি পড়বে, আর যদি না দেয় তাহলে আর তেল পড়বে না। তো এই জন্য বলি, এই মাটির থেকে যেই আটা, গম বা ধান, চাউল, যাই কিছু এখান থেকে খাওয়া হয়, যাই কিছু খাওয়া হয়, সেগুলো কিন্তু এই মাটির রসালো থেকে বড় হচ্ছে। যখন এই রসালো খাবারটা যখন আমরা খাই, তখন এই মাটির দেহের মধ্যে গিয়ে তখন সে রসের পয়দা হয়, আর সেই রসের পয়দা হয় যে রসালো পানিটা, এটা দিয়ে কিন্তু মানুষ জন্ম নেয়। তো আমি বলবো যাদের স্বপ্নদোষ বেশি হয়, তারা এই কথাগুলো যদি একটু লক্ষ্য করে শোনেন আর এভাবে মেনে চলেন, তো ইনশাল্লাহ 41 দিনের মধ্যে আপনারা ফল পেয়ে যাবেন। সেই কথাগুলো হলো যে মাছ, মাংস, ডিম, দুধ খাওয়া বাদ দিবেন। আর কি করবেন, যে নিরামিষ খাবার খাবেন, লাউ তরকারি, শাক, বিভিন্ন আলু তরকারি, ভর্তা, এসব জিনিসগুলো খাওয়া দাওয়া করবেন। আচ্ছা, এরপরে কি হলো, এই চোখে কোনো নারীর প্রতি কুদৃষ্টি করবেন না, কারণ মানুষ যখন একজন নারীর দিকে একটা কুদৃষ্টি করে, তখন কি হয়, তার যে আকাশ মাথার সাইডটা, আধ্যাত্মিক জগতে আকাশের সাইড, এখানে মেঘাচ্ছন্ন হয়, মেঘাচ্ছন্ন হতে হতে সেখানে মেঘ জমা হয়। যখন মেঘ জমা হয় তখন দেখা যায় যে অনেক বাতাস থাকলে পরে তখন দেখা যায় যে মেঘটা উপরেই ভাসতে থাকে, যখন বাতাস না থাকে ঝপ করে মেঘটা পড়ে যায়। ঠিক মানুষ যখন বিভিন্ন দিকে দৃষ্টি করবে, মানুষের মোবাইলে খারাপ কিছু দেখলো বা খারাপ কোনো কথা বললো বা খারাপ দৃষ্টিতে কোনো নারীর দিকে তাকাইলো, মনোবাঞ্ছা করলো, এবং সে ভালো মন্দ গোশ, পোলাও, মাংস অনেক কিছু খাইতেছে, তখন ওদিক দিয়ে যোগান পাইতেছে, দেহের রসালোটা হইতেছে, আরেকদিকে চোখের দৃষ্টি থেকে, মনের উৎফুল্ল থেকে সেই মেঘ জমা হচ্ছে। আর যখন
মানুষ ঘুমিয়ে পড়বে, তখন সেই মেঘটা জপ করে জমিনে পড়ে যাবে। তবে হে জগতবাসী, কেউ যদি এই স্বপ্ন দোষ থেকে রক্ষা পেতে চান, সে নিরামিষ খাবার খাবেন। আচ্ছা, এক, দ্বিতীয়ত রোজা রাখবেন, তৃতীয়ত বিভিন্ন কুখায়েস কুদৃষ্টি করবেন না। তখন কি হবে? একদিকে মাথার মধ্যে সেটা মেঘাচ্ছন্ন হবে না, আরেকদিকে যখন মাছ মাংসটা খাওয়া বাদ দিবেন তখন কি হবে? তখন আপনার শরীরটা জীর্ণশীর্ণ হবে, শীতল হবে, ঠান্ডা থাকবে, গরম অনুভব থাকবে না। তখন কি হবে যে আপনার ভিতরে যখন জিকির রাখবেন, আল্লাহ নামের জিকির রাখবেন, আল্লাহর ইবাদতগুলো করবেন, তখন দেখবেন যে আপনার সেই জিনিসের উৎপত্তি কম হবে, এবং কুদৃষ্টি বন্ধ করে দিলে আপনার মস্তিষ্কে সে ম্যাঘ জমাটের মতো হয়ে থাকবে, যখন বাতাস থাকবে না, নীরব হয়ে গেছে, যখন মানুষ ঘুমিয়ে পড়ে নীরব হয়ে যায় তখন সেটা পড়ে যায়। তবে হে জগতবাসী, জানি না আমার এই আলোচনাটি আপনারা কোন জ্ঞানে নেবেন, তবে এটা থেকে বাঁচার একটাই পথ, রাত্রে শোয়ার সময় এই কাজগুলো করার ফাঁকি দিয়ে রাত্রে শোয়ার সময় তিন কুল পরে বুকে ফুদিয়ে ডান কাতে আল্লাহ নামের জিকির করতে করতে ঘুমিয়ে পড়বেন। তখন সকালবেলা উঠে আল্লাহকে একটা সেজদা করবেন। তখন কি হবে? তখন দেখা যায় এমন করতে করতে তার মধ্যে যে একটা মানসিক শয়তান, এই মানসিক যন্ত্রণা করে, এই শয়তান বায়ুর সাথে ভ্রমণ করে এই মানুষের ভিতরে যখন ধোকা দেয়, তখন দেখা যায় আস্তে 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 সেই শয়তানের কাজগুলো রহিত হবে, দশ ইন্দ্রিয় ঠিক হবে, ছয় রূপ দমন হয়ে যাবে। তখন কি হবে? তখন কুদৃষ্টি বন্ধ হয়ে আসবে, শরীরের শক্তির কিন্তু জীর্ণশীর্ণ হবে, এবং মানুষ যখন নিরামিষ খায় তখন কিন্তু দেখা যায় যে সেই মানুষটি শরীর শীতল হয় এবং শরীরে রোগ কমে যায়। মাছ মাংস যারা অতিরিক্ত খায় এদের কিন্তু রোগ বালাই হয়। দেখবেন একটা রিক্সাওয়ালা সকালে কাঁচামুচ দিয়ে পান্তা ভাত খেয়ে সে রিক্সায় চলে গেছে, আবার দেখা যায় সে বাড়িতে এসে সেই কাঁচামুচ দিয়ে কিছু ভর্তা টর্তা দিয়ে ভাত খেয়েছে, তার শরীরটা কিন্তু জীর্ণশীর্ণ শুকনা, কিন্তু সে যে পেট্রোল মারে তার শরীরে কোনো রোগ নেই। আর যারা ধনী মানুষ তারা পোলাও মাছ মাংস বিভিন্ন খাবার খায়, খেতে খেতে ফ্যাট হয়ে যায়, তখন দেখা যায় রক্তের মধ্যে চর্বির সৃষ্টি হয়, তখন রক্ত চর্বি হতে হতে রক্তের পথগুলো বন্ধ হয়ে যায়, তখন হার্ট স্ট্রোক করে, অল্প বয়সে মারা যায়। কেন? তার এই দেহের যতটুকু খাদ্য দরকার এর চেয়ে বেশি খাচ্ছে, এবং যতটুকু ব্যায়াম করা, যতটুকু খাটাখাটনি করা এর চেয়ে কম করছে, যার পরে এই লোকটাও টিকে না। যাই হোক, সেই প্রসঙ্গে যাব না, এখন আমার কথা হলো যে সেই মানুষটার যদি নিরামিষ এবং কুদৃষ্টি বাদ দেয় এবং নিরামিষ খাওয়া ধরে, তিনি 140 দিনের মধ্যেই এটার ফলাফল পেয়ে যাবে। হ্যাঁ, তবে আমাদের এই আলোচনাগুলো করা হয় যাতে মানুষের উপকার হয় এবং মানুষ যেন দুর্গতা বুঝতে পারে। তবে আমাদের এই চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীতে আপনাদের কাছে সেই নোটিফিকেশন চলে যাবে, তো পরবর্তী ভিডিও আপনারা পেয়ে যাবেন। তো এই বলে আজ রাখবো, সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।